সুরজিৎ তো আমার প্রাণের বন্ধু, আমি আর সুরজিৎ দু ভাই ছিলাম। আমাকে গোপাল বলতো ডাক নামে, সুরজিৎকে সুরজিৎ বলতাম, এরকম ছিলাম। মানে মানে ভাবা যায় না সুরজিৎ নেই, আমি তো ভাবতে পারছি না। শেষ করুন, এত বন্ধু আমার ভাবা যায় না। এমন খেলতো তুলনাবেই রাখবো, স্টার প্লেয়ার, ওর চেয়ে বড় প্লেয়ার নেই। উইঙ্গার পিকে ম্যাচি ছিলেন, রাইট আউট, তারপর সুরজিৎ ছাড়া কেউ। আর কি শিল্পী, ফুটবলে কথা বলতো, যেরম পড়াশোনা তেমন খেলা, তেমন সব বলো, তেমন ভালোবাসার লোক, কি বলবো। দুর্ভাগ্য, আমি গোয়াতে গিয়েছিলাম আমার ওই ইলেকশনের জন্যে, আমি ওখান থেকে শুনলাম, অরূপ বিশ্বাসকে বললাম, বললো বসুন্ধা ভালোবাসে। আমি ঠিক আছে, এই মানুষটা চলে যাবে 70 বছর বয়সে, এটা মানা যাবে কি? তাহলে আমরা ডাক্তারি করলাম। একটা এত ভালো ছেলে, এত ফুটবলের ছেলে, কোনোদিন চাহিদা নেই, কোনোদিন বলেনি আমাকে অর্জুন দাও, কোনোদিন বলেনি আমাকে এই দাও, কোনোদিন না। সেই অবস্থায় বাবু আমার সাথে দিনের পর দিন খেলেছি আমরা, আর আমরা দু বন্ধু। গোপাল বলটা দিলাম, ডান দিকটা করো, ওয়েল ডান। একদিন এক সময় ইসমলে চলে যে ইসমলে ক্যাপ্টেন ছিল, আমি মোহন মানে ক্যাপ্টেন ছিল, 78 সালের কথা মনে পড়ে যাচ্ছে। দুজনে ব্যাংক থেকে একসাথে স্কুটারে এলাম, ও চলে গেলে ইসমল মাঠে, আমাদের মোহনমান মাঠে খেলা ছিল। এবং প্রায় 20 মিনিট আমরা ওই সব তখনকার দিনে তাবিজ টাবিজের একটা গল্প হতো, পাখির তরফ থেকে মানে মোহনবাগান ইস্টবেঙ্গল বলেছে 4টের আগে নামতে পারবে না। সে আমি সুরজিতের কাছে গেলাম, সুরজিতের হাত ধরে দুজনে একসাথে নামলাম, এবং মাঠে হ্যান্ডশেক করছে, যখন ও হাসছে, গোপাল বেস্ট অফ লাক। আমি তো কোনোদিন দেখিনি কোনো ক্যাপ্টেন এরকম বলে, আমিও বলতাম বেস্ট অফ লাক। এবং তার জন্য ওকে ভীষণ কষ্ট পেতে হয়েছে, ইস্টবেঙ্গল হেরে গেল শ্যাম থাপার গোলে মোহনবাগানে আমাদের, আমি ক্যাপ্টেন। কিন্তু তাকে আসতে দিল না ইস্টবেঙ্গল সাপোর্টাররা রাগ করে, মানে এত কেন পরশুরের সাথে হাসছো, মানে ওর মতো প্লেয়ার হবে না। আমি বলি পিকে ব্যানার্জির পর রাইট আউট যদি দেখে থাকি ভারতবর্ষে, একমাত্র সুরজিৎ। আর এত বড় মন, কি লোকের কাজ করত, কাউকে অভাব পড়লে সাহায্য করত, কি না করেছে ভাবা যায় না। সুরজিতের মতো লোক হয় না। আমি তুমি আরেকটা কথা মনে করছে আমার, খেলার ন্যাশনাল খেলার কথা বলছি আমি, বিশেষ করে কোরিয়াতে আমরা খেলতে গেছি এশিয়ান কাপ, আমাদের সাথে কোরিয়ার খেলা, ফার্স্ট বল এমন একটা আউটসাইড করে গোল করলো, মানে ভাবা যায় না কি ফুটবল, মানে তুলনা প্লেয়ার। আমি বলছি ওর মূল্যায়ন হয়নি, সে ভারতবর্ষে কোনো সময় মূল্যায়ন হয় না ফুটবলারদের, কোনো মূল্যায়ন নেই। কি প্লেয়ার, বিশ্বমানের প্লেয়ার ছিল, কিন্তু সেটা অন্য কথা হলো। আমার কথা হলো যে সুরজিৎ গেল কি করে এই বয়সে, আমরা বসে একসাথে খেলেছি। আমি আরো আনন্দ পাই যখনও আমি এমপি হই, প্রথম ফোন করেছিল গোপাল বাবু, আমার ডাকনাম গোপাল, গোপাল এমপি হয়েছো, ভালো করে করতে হবে, সবাইকে নিয়ে করতে হবে, থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ, আমি দেখা করতে যাব। শেষ দেখা হয়েছে আমার পিকে ব্যানার্জির দাদার কাজে, তারপর তো আর কথা হয়নি। আমি যে সবাইকে যেটা করেছিলাম, কি অবস্থা বলে, বসুন্ধরা ভালো হচ্ছে, কত অসুবিধা নেই, আমাদের গভর্নমেন্ট শুধু সাহায্য করছে, আমাদের গভর্নমেন্ট তো করে খেলোয়াড় সংস্কৃতির লোকদের, কিন্তু চলে গেছে আমি ভাবতে পারছি না। আমার জীবনে আর ওকে দেখা হবে না, আমি যেতে পারবো না, আমি বিশ্বাস করুন আমি ওর মুখ দেখতে পারবো না। গাইতো কি বলছেন, কি সুন্দর গান গাইতো, কি গান দারুণ, বন্ধুত্বের বড়ই বেদনাদায়ক, আমরা বুঝতেই পারছি প্রসন্দ আপনার কথা শুনে, আমি দুর্ভাগ্য আমার। অনেক ধন্যবাদ প্রসন্দ আমাদের সঙ্গে কথা বলার জন্য।